তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে একশো বছর পর আবার হচ্ছে আজ এই বলয় গাছ সূর্যগ্রহণ এবং কখন হবে এই বলয় গাছ সূর্যগ্রহণ এবং কোয়া থেকে দেখতে পাবেন সমস্ত বিস্তারিত আপডেটটি নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তো আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো সেই আপডেট যেখানে বলা হয়েছে যে আজ সকাল সাড়ে দশটার পর থেকে হতে চলেছে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ বলয় সূর্যগ্রহণ যদিও ভারত থেকে খণ্ড রূপেই দেখা যাবে এই গ্রহণ গত একশো বছরের মধ্যে আজই সবথেকে বেশি সময় ধরে দেখা যাবে এই বলয় সূর্যগ্রহণ এবার দেখে নিন বলয় সূর্যগ্রহণ কাকে বলে এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায় যখন সূর্যের বহিরসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায় অর্থাৎ পৃথিবী থেকে শুধু সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায় এই ধরনের সূর্যগ্রহণ থেকে কম দেখা যায় কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন তো সেই বলয় গাছ সূর্যগ্রহণ আজ একুশে জুন তো সাড়ে দশটার পর থেকে হবে তো এই বলয় গাছ সূর্যগ্রহণ দেখা যাবে প্রায় তিরিশ সেকেন্ড ধরে এই কারণে বলা হচ্ছে গত একশো বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি কারণ এতক্ষণ ধরে সাধারণত বলয় গাছ চলে না কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে কিন্তু এদিন কমপক্ষে তিরিশ সেকেন্ড ধরে সর্বাধিক চল্লিশ সেকেন্ড পর্যন্ত এই গ্রহণ হতে পারে ভারত ছাড়াও বাংলাদেশ চীন পাকিস্তান কোঙ্গো ইথিওপিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে আজ তো এই ছিল আপডেট আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ এবং ভিডিও দেখার জন্য